হাই গাইস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেড ইন বাংলা। আমার ইউটিউব চ্যানেলকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো কী করব কী করব, রান্না করতে হবে। জাস্ট শুধু একটা রান্না করব, তার জন্য এত রেডি হয়ে গেছি। আর কোথাও যেতে হবে আমাকে, যার জন্য আমি রেডি হয়েছি। তো আজকে যেটা আমি রান্নাটা দেখাবো সেটা তোমরা দেখতে পাবে, চলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বাটা মাছ আমার বাবা নিয়ে এসেছিল কালকে। তো কালকে আমাদের নিরামিষ হয়, তো মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেছি। জাস্ট তিনটে আমাদের, তিনজন, আমি, আমার মা, আমার বাবা, তো আমাদের তিনটে তিনটে মাছ নিয়েছি। মাছগুলো এখন শক্ত হয়ে গেছে ফ্রিজে থেকে, তো যার জন্য বের করে রেখেছি। 5 মিনিট রাখলে এটা নরম হয়ে যাবে আর বরফগুলো গলে যাবে, তারপর আমি স্টার্ট করব। এর মধ্যে আমি নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি, আর নিয়েছি একটু টমেটো, পুরো পেস্ট করে নিয়ে এসেছি। কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এরকম কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি। তোমাদের ঝাল মতো তোমরা মানে যেভাবে ঝালটা খাবে সেভাবে দিতে চাইবে। আর নিয়েছি গোটা পেঁয়াজ কুচি, নুন, এরপরে নেবো হলুদ, হলুদ নিয়েছি, আর সর্ষের তেল নেবো। এবার করতে হবে কি, মাছগুলো আমার কি হয়েছে আমাকে দেখতে হবে। মাছগুলো যেভাবে বেঁকে গেছিলো ঠান্ডার জন্য, সেগুলো এখন দেখছি অনেকটা ঠিক হয়ে গেছে। তো মাছগুলোতে আমি এবারে নুন মাখিয়ে কালকে রাখা হয়েছিল, মাছগুলোতে এবারে আমি মাখাবো, হলুদ মাখাবো। হলুদ মাখানোর পরে সেগুলোকে তেলে ভাজা হবে হালকা। মাছগুলোতে আমি এখন হলুদ মাখাচ্ছি, অল্প হলুদই দিয়েছি, খুব বেশি হলুদ মাখালে মাছ পুড়ে যায়। তো চলো আমার রেডি মাছে হলুদ মাখানো। তো গ্যাসটা আমি জ্বেলে নিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াইয়ের মধ্যে রান্না করবো, আমার খুব পুড়ে গেলে তেল টানবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্যে। দেখতে পাচ্ছ অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি, বেশি দেবো না, তবু অনেকটাই হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো দেব, আর মাছগুলো যাতে না জড়িয়ে যায় তার জন্য একটুখানি আমি নুন কড়াইয়ের মধ্যে দিচ্ছি, তাতে মাছগুলো কড়াইতে লেগে যাবে না, এটা আমার মা বলে করতে। এখনো তেলটা আমার গরম হয়নি, ওভেনটা একটু তাপটা একটু বাড়িয়ে দিয়েছি আঁচটা। তো ভালো করে তেলটা একটু নেড়ে নিচ্ছি, যাতে ওই নুনটা যে দিয়েছি পুরোটাই যাতে হয়ে থাকে। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, তো আমি মাছগুলো একে একে করে তুলে দেবো। আমার দেখেই ভেবেই এখন থেকে লোভ লাগছে, তো কী হবে বলতে পারছি না, তো টেস্টি রান্নাটা হবে এটুকু বলতে পারি। হালকা করে মাছগুলো ভাজবো, একদিক ভাজা হয়ে গেলে তারপর হালকা ভাজাবো, তারপর উল্টো দেবো, নাহলে পুরো ছাল উঠে যাবে মাছে। আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেখবো কী হয়েছে মাছের অবস্থা। এই ছাল উঠে গেছে, ছাল পুরো বোকা দেখতে লাগছে, যাই হোক কিছু মনে করবে না। দুই সাইড হালকা করে ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাছগুলো ভেজে আমি তুলে রেখে নিয়েছি, দেখো আমি একটু বেশি করে এই মাছগুলো ভেজেছি, কারণ আমার বাবা একটু ভাজা মাছ খেতে পছন্দ করে, কাঁচা ভালো খায় না। তো তেলটা আমার এখন যে তেলটা আছে ওই তেলের মধ্যে রান্না হবে, এক্সট্রা করে তেল দেবো না, অনেকটাই তেল হয়ে যাবে। তাহলে এর মধ্যে একে একে আমি দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে। এই যে কাঁচা লঙ্কা কিছু পড়ে আছে এগুলো আমি একটু মানে অর্ধেক করে একটু চিরে নেবো, চেরা কাঁচা লঙ্কা দেবো, তাহলে টেস্টটা একটু দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্টটা একটু ভালো হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে, আমি এরপরে দেবো সর্ষে পেস্টটা যে করে রেখেছি, সর্ষে, টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি ঢালবো। এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা, সর্ষের পেস্টটা ভালো করে দিয়ে সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু গন্ধ থাকলে অনেকে খেতে পারে না, তো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি, তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। হালকাই ভাজবো, খুব একটা ভালো করে ভাজবো না। ওর মধ্যে আমি দেবো নুন একটু দেবো, আর হলুদ দেবো, দিয়ে ওপরে নেড়ে নেবো। কালারটা দেখতে পাচ্ছো, বেকার দেখতে লাগছে, কালারটা জ্বলবো। এরপরে আমি একটু পরে জল ঢেলে দেবো এর মধ্যে।
জলটা ঢেলে, এরপর আমি হালকা জলটা ঢেলেছি, দেখতে পাচ্ছি কত সুন্দর কালারটা এসে গেছে। দেবো আরেকটু, আমি জল দেব, এত বসা বসা হবে না, একটু পাতলা করে নেবো জলটা দিয়ে। মাছগুলো ডুবতে হবে, একটু সেদ্ধ হতে হবে মাছগুলোকে। তো জলটা দিয়েছি, এরপর আমি একটু চিনি দেব, যেখান থেকে এখান থেকে চিনি নিয়েছিলাম একটুখানি দেবো মিষ্টি হওয়ার জন্যে। তোমাদের মতো করে তোমরা দিতে পারো চিনিটা। পরে রাখা আমার ভাজা বাটা মাছগুলো, ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু ফুটতে, এটা ফুটতে একটু শুরু হলে তারপরে আমি দেবো। ফুটতে শুরু হয়ে গেছে, তো আমি দেবো মাছগুলো। বলে যে লঙ্কাগুলো আমি দেখাচ্ছিলো সেগুলো আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, তো সেগুলো আমি দিয়ে দেবো। আর আমার পেস্ট মানে এটা হচ্ছে ফুটতে আরম্ভ করে দিয়েছে, তো গ্রেভিটা, তো আমি এর মধ্যে একে একে বাটা মাছগুলো দেবো। বাটা মাছগুলো দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে একটু সেদ্ধ হতে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগবে এটা। তো গাইস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, যেটা হলো সর্ষে বাটা, সর্ষে বাটাই বলে, ঝাল ঝোল আমি জানি না ওইসব কী সব বলে। তো আমি রান্নাটা শিখেছিলাম আমার মামিমার কাছ থেকে। তো লঙ্কা কাটতে গিয়ে দেখো আমার মুখটা কেটে গেছে বুটির মধ্যে, তো এটাকে আমি ঠিক করবো। এখন যাবো আমি ছাদের মধ্যে। তো গাইস আমি ছাদের মধ্যে যাচ্ছি আমার নখটা কাটতে, ছাদে রোদ আছে আর এখানে রোদ নেই, আমাদের ছাদটা দেখতে পাচ্ছ তাল দেওয়া আছে। কি ঠান্ডা হাওয়া, এত ঠান্ডার জন্য মানে বসাই যাবে না। তো আমি ছাদে এসে গেছি, নখটা কাটবো। তো গাইস আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর টেস্ট করেও দেখতে পাও, সত্যি সুন্দর হবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ বেল বাটন মানে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই, ভালো থাকবে।